যে আপনারা যে মিউজিকটা শুনলেন এটা কিন্তু মায়াজাল চ্যানেলের ভিডিওর মিউজিক। এবার চলুন সেকেন্ড মিউজিকটা শুনে নেওয়া যাক। আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মায়াজাল চ্যানেলের যে ভিডিওর মিউজিক রয়েছে ওই মিউজিক কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন। তো এতে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের কোনো সম্ভাবনা নেই। আর আমি এই মিউজিকটা কোনো কিন্তু কোনো ইউটিউবে যে চ্যানেল রয়েছে যেমন অডিও লাইব্রেরি, তারপর ফ্রি মিউজিক বা এরকম অনেক চ্যানেল রয়েছে, ওই চ্যানেল থেকে মিউজিক সংগ্রহ করা যায়। কিন্তু এতে কিন্তু অনেক কপিরাইট স্ট্রাইক, তারা কিন্তু চাইলে দিতেও পারে, চাইলে দিতে পারে। তো আমি কিন্তু কোনো চ্যানেল থেকে এই মিউজিকটা নিয়ে নিই, এই মিউজিকটা সরাসরি আমি অডিও লাইব্রেরি, ইউটিউব যে অডিও লাইব্রেরি রয়েছে একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি আফিফ, আর আপনারা দেখছেন আমার ছোট্ট চ্যানেল আফিফ সাইডিয়া। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মিউজিক ডাউনলোড করবেন এবং কীভাবে এই মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করবেন। সো লেটস গেট স্টার্টেড। আর সো ফার্স্ট অফ অল আপনি আপনার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। এরপরে এই উপরে দেখুন সার্চ বার, এই সার্চ বারে studio.youtube.com লিখে সার্চ দিবেন। স্টুডিও এ দেখুন studio.youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর যখন সর্বপ্রথম যখন আপনি এই studio.youtube.com লিখে সার্চ করবেন, তখন আপনার যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আউট করে নিতে হবে। তো আমার যেহেতু সাইন আউট করাই আছে, আমি একদম সরাসরি এই পেজে চলে আসলাম। এরপর দেখুন এই বাম দিকে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে একদম নিচের অপশনটা আসবেন। এই দেখুন একদম নিচে যে মিউজিকের অপশনটা, এই মিউজিকের অপশনে আসবেন। মিউজিকের অপশনে একবার ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আমাদের সামনে অনেকগুলো মিউজিক চলে আসছে। এরপরে দেখুন এখানে সার্চ বার, এখানে আপনি সার্চ করবেন হচ্ছে স্টিজো লেখে। আচ্ছা এটা কি স্টিজো না সিজো? আচ্ছা যেটাই হোক সেটা লিখে আপনি সার্চ করবেন, SCHIZO সিজো বা স্টিজো যেটাই হোক এটা লিখে আপনি সার্চ করবেন। আচ্ছা সার্চ করার পর দেখুন সার্চ করার পর এখানে একটাই কিন্তু মিউজিক চলে আসবে আপনার সামনে। তো আমি দুর্ভাগ্যবশত এখন আমার মাইক্রোফোনটা খুলে নিতে হবে, আর না হয় এই মিউজিকটা চাললে আপনারা কিছু শুনতে পারবেন না। তো এবার আমি আমার মাইক্রোফোন খুলে নিয়েছি, তো এবার আমি এই মিউজিকটা চলুন প্লে করে দেখে নিই। মিউজিক শোনার আগে আপনার মোবাইলের ভলিউম একদম কমিয়ে নিন, কেননা মিউজিকের ভলিউমটা খুবই বেশি, এতে আপনার কানের সমস্যা হতে পারে। দয়া করে একদম কমিয়ে নিন, এতে আপনারই ভালো হবে। প্লিজ 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 কমিয়ে নিন। ওকে, তো এবার আবার আমি মাইক্রোফোনটা আমার মোবাইলের মধ্যে আবার কানেক্ট করে নিই। মাইক্রোফোনটা আবার কানেক্ট করে নিয়েছি মোবাইলে। তো এটা কিন্তু আমাদের এই মায়াজাল চ্যানেলের কিন্তু মিউজিক, এই মিউজিকটা কিন্তু আপনি বেশিরভাগ ভিডিওতেই দেখতে পারবেন। মায়াজালের বেশিরভাগ ভিডিওতেই এই মিউজিকটা ব্যবহার করা হয়। তো এবার আপনি এটা ডাউনলোড কীভাবে করবেন, তো এই মিউজিকের উপর একবার ক্লিক করবেন, যে মিউজিকটা এই যে স্টিজো বা সিজো যেটাই হোক এই মিউজিকটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন কিনারে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলেও কিন্তু আপনার এই মিউজিকটা ডাউনলোড হওয়া শুরু করবে। তাছাড়া এই যে মিউজিকটা, এই মিউজিকের এই দেখুন ডান পাশে ডাউনলোড অপশন দেখেছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলেও কিন্তু ডাউনলোড হবে। তো আমার ডাউনলোড করাই আছে, আমি আর একশোভাবে ডাউনলোড করছি না। তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এবার ডাউনলোডের ব্যাপারটা গেল, এবার আরেকটা মিউজিক চলুন আমরা দেখে নিই। তো এবার আবার এখানে আবার সার্চ করবেন হচ্ছে ডার্ক ট্র্যানকুয়েলিটি লিখে, আমি বানানটা আপনাদের এই যে উপরে দেখুন লিখে দিয়েছি, এই বানানটা লিখে আপনারা সার্চ করবেন। তো
এখানে ডার্ক ট্র্যাঙ্কুইলিটি লিখে সার্চ করব। এখন এই যে সার্চ করলাম, ডার্ক ট্র্যাঙ্কুইলিটি লিখে সার্চ করলে সর্বপ্রথম দেখুন আপনার এই একটা মিউজিকই কিন্তু এখানে চলে আসবে। দেখা এই যে দেখুন ডার্ক ট্র্যাঙ্কুইলিটি। তো আবার আমার মাইক্রোফোন খুলতে হবে, আপনার মিউজিকের সাউন্ডটা শুনতে পারবেন না। তো আমি মাইক্রোফোন খুলে নিয়েছি, এবার চলুন মিউজিকটা প্লে করে দেখি। তো আগে একটা কথা বলে নিই, প্লে করবেন কিভাবে, এই যে দেখুন এখানে প্লে আইকন দেখেছেন, প্লে আইকনে ক্লিক করলেই কিন্তু আপনার মিউজিকটা প্লে হবে। ওকে, তো এটাও কিন্তু মাজারের একটা মিউজিক। এই মিউজিকটা কিন্তু আপনি অনেক ভিডিওতেই দেখতে পারবেন। তো আবার আমি মাইক্রোফোনটা আমার মোবাইলে কানেক্ট করে নেই। তো আবার আমি আমার মাইক্রোফোনটা আমার মোবাইলে কানেক্ট করে নিয়েছি। তো এই একই প্রসেসে আপনি ডাউনলোড করবেন এই মিউজিকের, এখানে একবার খালি জায়গায় ক্লিক করুন মিউজিকের। ক্লিক করার পর এই যে দেখুন ডান দিকে, ও দেখাই দাঁড়ান, এই দেখুন ডান দিকে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। তাছাড়া এখানে দেখুন ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করলেও কিন্তু ডাউনলোড হবে। তো এবার গেল ডাউনলোড অপশন, এবার আমরা এই মিউজিকটা আমাদের ভিডিওতে অ্যাড করব। তো আমি ভিডিওতে এই মিউজিকটা অ্যাড করার জন্য কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। তো আপনারাও চাইলে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন, এই অ্যাপটা কিন্তু ভিডিও এডিটের জন্য সবচেয়ে ভালো, অনেক ভালো একটা অ্যাপ, এই দেখুন কাইন্ড মাস্টার। তো এই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তাছাড়া প্লে স্টোরে গিয়ে কাইন্ড মাস্টার লিখে সার্চ করলেও কিন্তু এই অ্যাপটা চলে আসবে। এরপর এই প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর এখান থেকে 16:9, এটা হচ্ছে ইউটিউবের ভিডিওর সাইজ, অরিজিনাল সাইজ, এই 16:9 ক্লিক করবেন। এরপরে ধরুন আমি আমার এই ভিডিওটাই নিয়ে করলাম, এখানে নিয়ে আসি এই যে ওপেন ক্যামেরার যে ভিডিওটা। তো এবার আমি ধরুন এই প্রথম যে ভিডিওটা এটাতে ক্লিক করলাম। এরপর এই উপরে দেখুন রাইট বাটনে ক্লিক করে দেবেন। এরপরে এই যে দেখুন এখানে অডিও অপশন, এই অডিও অপশনে একবার ক্লিক করবেন। তারপর আমরা আমাদের যে ভিডিওটার নাম কি ছিল, আমাদের ভিডিওটার নাম ছিল হচ্ছে ডার্ক ট্র্যাঙ্কুইলিটি। এই যে দেখুন ডার্ক ট্র্যাঙ্কুইলিটি, এই মিউজিকটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে, এইটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্লাস আইকনে একবার ক্লিক করবেন। তারপর এই উপরে দেখুন রাইট বাটনে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো এইবার চলুন ভিডিওটা প্লে করে দেখি। তো প্লে করার জন্য এই যে এখানে দেখুন প্লে আইকনে একবার ক্লিক করবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও, আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হয়। এবং সাউন্ডটা অনেক বেশি হচ্ছে, যে মিউজিকের যে সাউন্ডটা এটা কিন্তু আমাদের ভিডিওর সাউন্ড অনুযায়ী অনেক বেশি মনে হচ্ছে। তো এই সাউন্ডটা কমানোর জন্য কি করবেন, এই দেখুন এখানে মিউজিকের যে লেয়ারটা, মিউজিকের লেয়ার একবার ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে সাউন্ড আইকনে একবার ক্লিক করবেন। এরপর এই ভলিউমটা আপনি বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, তো আপনি 20-এর কাছাকাছি দেবেন। তো আমি 17 দিলাম। তারপর এখানে দেখুন টিকমার্কে দেবেন। তো এবার চলুন আবার ভিডিওটা প্লে করে দেখি। তো কেমন লাগলো আজকের ভিডিও, আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হয় এবং এই মিউজিক কিভাবে ভিডিওতে অ্যাড করতে হয়। তো একটু যদি উপকার করতে পারি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে খুব ইজিলি কিন্তু আপনি মায়াজাল চ্যানেলের মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো আজকের ভিডিও, আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে মায়াজালের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই মিউজিক কিভাবে ভিডিওতে অ্যাড করতে হয়। তো যদি একটুও ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটা। জাস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আশা করি আমার এই ছোট্ট রিকোয়েস্ট আপনারা রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।